সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা। থাকছে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দলও। এ সফরকে ঘিরে দুদেশের রাজনীতি সহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও চলছে জল্পনা কল্পনা। প্রতিবেশী বন্ধু দেশের অমীমাংসিত ইস্যুগুলো উঠে আসছে সামনে। রাষ্ট্রপতি ভবনে এ নিয়ে রোববার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিখিত অংশে মন্ত্রী জানান, 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকে বসবেন। এছাড়া সিলেটে কুশিয়ারা নদী পানি বণ্টন সহ 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলেও জানান আব্দুল মোমেন। বেশ কয়েকটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে, প্রায় 7টি মোটামুটিভাবে ইন দি প্রসেস। এসব চুক্তি সমঝোতা স্মারক পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, আইন, তথ্য সম্প্রচার প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের সংকট উত্তরণে ভারত থেকে জ্বালানি তেল আমদানিকে প্রাধান্য দিচ্ছে সরকার। রাশিয়ান তেল নয়, ভারতের তেল আমরা নিতে পারি। নর্থ ইস্টার্ন স্টেটের সাথে একটা কানেক্টিভিটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করাও হয়েছে, তো এটার আওতায় অনেক কিছু হতে পারে। তবে অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু তিস্তা প্রসঙ্গ উঠে আসবে আলোচনায়। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা।